সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সঙ্গে আমার অনেকদিন পরে মিট হচ্ছে। আজকে আমরা থার্ড ইউনিট টেস্টে জল দূষণ সম্পর্কে জানবো। এটা থার্ড ইউনিট টেস্টে আছে। আচ্ছা দেখো, আমরা এই চলাচলের পথে রাস্তার ধারে অনেক খাল দেখতে পাই, পুকুর দেখতে পাই, সেগুলো আবর্জনায় ভর্তি থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোয়, ঠিক তো? আবার দেখবে পুকুরের জলে ও অনেক সময় দেখতে পাই শ্যাওলা, কচুরিপানা, আবার মাছ ভেসে থাকতেও দেখা যায়। এইগুলো কেন হয়? এইগুলো হয় জল যখন দূষিত হয়ে পড়ে। এখন জল কিভাবে দূষিত হচ্ছে সেটা আমরা একটুখানি আগে জেনে নিই। যখন জল মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তখন সেটাকে বলবো কি না জল দূষিত হয়ে গেছে। সেটা কি করে হয়েছে? না, জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ যখন মিশে যায়, তখন কি হয়, জলটাকে দূষিত করে তোলে। তখনই জলজ উদ্ভিদ বা প্রাণীর বসবাসে অনুপযুক্ত হয়ে যায়। তখন সেটাকে আমরা বলবো যে জলটা দূষিত হয়ে গেছে। জল বিভিন্ন জায়গায় মানে দূষিত হতে পারে। দেখো, নদীতেও জল দূষণ হতে পারে, জলাশয় বা হ্রদেও জল দূষণ হতে পারে, ভূগর্ভে জলও দূষিত হয়ে যেতে পারে, আবার সমুদ্রের জলও দূষিত হতে পারে। সেগুলো আমরা পরে জানবো যে কিভাবে এই জায়গাকার জলগুলো দূষিত হচ্ছে। এখন দেখো, এই কাবেরী, গোদাবরী, যমুনা নদী, এইগুলো সবই মানে আগেকার দিনে সমস্ত সভ্যতায় গড়ে উঠত বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে। তীরবর্তী অঞ্চলে বসবাসের অনেক মানে উপযুক্ত জায়গা বলেই মানুষ নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে তুলেছিল। কিন্তু আবার দেখা যাচ্ছে এর ফলে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। কি করে না, এই নদীর দুই ধারে মানুষ অসংখ্য কারখানা, শহর, নগর, জনবসতি গড়ে ওঠে স্বাভাবিকভাবে। তখন কি হয়, প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করে, ঠিক আছে? এইভাবে বলছে গঙ্গার জলও দূষিত হয়ে গেছে। এবার আমরা একটু দেখো, দেখে নাও, পৃথিবীর চার ভাগের তিন ভাগের তিন ভাগে আমরা জানি যে জল, পানীয় জল বা বিশুদ্ধ জলেরই সব থেকে আমাদের অভাব। এই জলের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, খুব সংকট দেখা দিচ্ছে আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু